হিটলারের যে প্রোপাগান্ডা মিনিস্টার গোয়েবলস, তার সার্থকতা ছিল সে একই মিথ্যা বারবার বারবার বলতো এবং এমন ভাবে বলতো যে একটা পর্যায়ে মানুষ এটা বিশ্বাস করা শুরু করতো, এমনকি গোয়েবলস নিজেও এক পর্যায়ে সেই মিথ্যাটাকেই সত্য বলে মনে করত। এটাই ছিল কারিশমা। আওয়ামী লীগ হলো সেরকম। যারা এরশাদের অধীনে নির্বাচন করবে তারা জাতীয় বেইমান, পরের দিন জাতি দেখলো জাতীয় বেইমান কারা। তো এই হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ বলে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের কথা, ওনাকে নিয়ে সম্প্রতি প্রথম আলোতে একটা বিরাট আর্টিকেল এসছে, পড়ছিলাম, দুঃখ লাগে, উনি অসুস্থ, উনি হাসপাতালে আছেন। আওয়ামী লীগ তাকে প্রেসিডেন্ট করেছিল এবং ভেবেছিল নিজের ইচ্ছা মতো তাকে চালাতে পারবে, যে কারণে 2001-এর নির্বাচনের পরে যখন বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টরি পায় তখন আওয়ামী লীগ সেই নির্বাচন বাতিল করবার জন্য চাপ দেয় বিচারপতি শাহাবুদ্দিনের উপরে, প্রচণ্ড চাপ দেয়। সেই চাপের কাছে উনি যখন মাথা নত করেননি তখন আওয়ামী লীগের তরফ থেকে তাকে ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে কুৎসা রটনা করা হয়, তার প্রতিবাদ তিনি জানিয়েছিলেন, কিন্তু তারপরে তার সাথে আওয়ামী লীগের যে বিরূপ সম্পর্ক তৈরি হয়, একমাত্র কারণ হচ্ছে নির্বাচনটা বাতিল না করা, এটাই হলো আওয়ামী লীগের চরিত্র। দুই দলের চরিত্রের অনেক পার্থক্য নিয়ে আমি কথা বলতে পারবো। মুক্তিযুদ্ধের মূল মন্ত্র যে দল ধারণ করে সেটা হচ্ছে বিএনপি। গণতন্ত্র বলেন, বহুদলীয় গণতন্ত্র বলেন, বাক স্বাধীনতা বলেন, মানবাধিকার বলেন, আইনের শাসন বলেন, সুশাসন বলেন, ন্যায় বিচার বলেন, বিচার বিভাগের স্বাধীনতা বলেন, নির্বাহী বিভাগের সঙ্গে বিচার বিভাগ এবং আইন বিভাগের যে সেপারেশন অফ পাওয়ার থাকার কথা সেটা বলেন, তার সব কিছু বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে বিএনপির হাত ধরে। আর যদি আপনি আওয়ামী লীগের দিকে তাকান আপনি দেখবেন একদল একদলীয় শাসন দিয়ে আওয়ামী লীগের যাত্রা শুরু, আপনি দেখবেন বিচার বিভাগ গণমাধ্যমের স্বাধীনতা হরণ দিয়ে আওয়ামী লীগের যাত্রা শুরু, এবং যতবারই তারা ক্ষমতা এসছে ততবারই তারা একনায়কতন্ত্র কায়েম করার চেষ্টা করেছে। প্রশ্ন আসছে না যে কেন আন্দোলন আগের মতন হয় না, কি কারণে হয় না? প্রধান ভাই তো খুব চমৎকার ভাই বলে একটা নির্বাচন দাও দয়া করে, বিশ্বব্যাপী জনপ্রিয়তা যাচাইয়ের একটাই উপায় সেটা হচ্ছে একটা নির্বাচন দাও, নির্বাচন দিয়ে দেখো ফ্রি ফেয়ার ইলেকশন হলে কারা আসে। আপনি সেটাও সরিয়ে রাখেন, নির্বাচন বাদ দেন, কেন আন্দোলন সেভাবে বিএনপি করতে পারছে না বা বিরোধী দলগুলো করতে পারছে না? একটা গণতান্ত্রিক সরকারের সময় আন্দোলন করা যতটা সহজ, একটা স্বৈরতান্ত্রিক সরকারের সময় আন্দোলন করা ঠিক ততটাই কঠিন। এবং বিশেষ করে সেই স্বৈরতান্ত্রিক সরকার যদি এমন হয় যারা পুলিশ প্রশাসনকে এমনভাবে তাদের উপর নির্ভর করেছে যে পুলিশ প্রশাসন যে যে যার যার নিজের চামড়া বাঁচানোর জন্য নিজের স্বার্থ রক্ষা করবার জন্য মনে করে যে এই সরকারটিকে ক্ষমতায় রাখতে হবে, কারণ এই সরকার না থাকলে তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। যখন এভাবে মানে মিলেমিশে যায় প্রশাসনের সাথে সরকার, সরকারের সাথে অন্যান্য রাষ্ট্রীয় বাহিনী, তখন আর কোনো কিছু অবশিষ্ট থাকে না, সেরকম পরিস্থিতিতে আন্দোলনও কখনো হয় না।